আইপিএল, বিপিএল, পিএসএল, সিপিএল যুগটাই এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের। আর এতগুলো লিগের মধ্যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কোন লিগটা সেরা সেই প্রশ্ন করলে সবাই এক পাক্ষে উত্তর দেবেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল। ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে আইপিএলের গোড়াপত্তনই হয়েছিল সবার আগে, একইভাবে আইপিএলের উন্নতিও হয়েছে তড়তড় করে। তবে সাম্প্রতিক সময়ে আইপিএলের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠে পড়ে লেগেছে পাকিস্তান সুপার লিগ বা পিএসএল। এরই লক্ষ্যে পিএসএল নিয়ে বড়সড় এক সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিপিএলে দল আছে 7টি, আইপিএলে 10টি। পিএসএল এতদিন আইপিএল ও বিপিএল দুটি থেকে পিছিয়ে ছিল, দল ছিল 6টি। আইপিএলকে ছাড়িয়ে যেতে না পারলেও পিএসএল এবার ছাড়িয়ে যাচ্ছে বিপিএলকে। পিএসএলের আগামী আসর থেকে বাড়ছে দুটি দল, তাই মোট দল হবে 8টি। যদিও নতুন দুই দলের নাম চূড়ান্ত হয়নি এখনও, কোন অঞ্চলকে প্রতিনিধিত্ব করবে ফ্র্যাঞ্চাইজি দুটি তাও এখনও নিশ্চিত নয়। তবে দলের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মানে ও জনপ্রিয়তায় পিএসএল আরও এগিয়ে যাবে এমন আশা পাকিস্তান ক্রিকেট বোর্ডের। পিএসএল শেষ পর্যন্ত আইপিএলের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারবে কিনা তা সময়ই বলে দেবে। তবে ক্যালেন্ডারের পাতায় এখনই দুই লিগ হয়ে উঠেছে একে অপরের প্রতিদ্বন্দ্বী। আইপিএলে পাকিস্তানি ক্রিকেটাররা খেলার সুযোগ পান না, অন্যদিকে আইপিএলের কারণে এই সময়টায় আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা থাকে কম। এদিকে আবার এতদিন যে সময়টায় পিএসএল মাঠে করাতো, আগামী বছরের সেই সময়টায় রয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, যার আয়োজকও আবার পাকিস্তান। আর তাই আইপিএলের সময়টাতেই পিএসএল আয়োজনের কথা ভাবছে পিসিবি। সেক্ষেত্রে প্লে অফ ও ফাইনাল ম্যাচ হতে পারে পাকিস্তানের বাইরে। তবে দুশ্চিন্তার বিষয় আইপিএলের সাথে পিএসএলের সূচির সংঘর্ষ। বিদেশি ক্রিকেটারদের কাছে সবচেয়ে প্রাধান্য পায় আইপিএল, তবে ইদানিংকালে পিএসএলের জনপ্রিয়তাও বাড়ছে তড়তড় করে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো দেশের ক্রিকেটারদের কাছে। এদিকে দল বাড়ছে বলে পিএসএলে খেলার সুযোগটাও বাড়ছে। সেক্ষেত্রে ক্রিকেটাররা শেষ পর্যন্ত কোন লিগকে বেছে নেবেন খেলার জন্য, পিএসএল নাকি আইপিএল, তাই এখন বড় এক প্রশ্ন। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।